বিভাগীয় বিষয়ববীয়া সকল মন্ত্রী আমোলা তেওঁলোকে এই পথে যায়। তেওঁলোকে কিন্তু ফরচুন আর ইনোভা গাড়ি যায় কারণে তেওঁলোকে দরিদ্র মানুষে বাসত যায় অটোত যায় সে দুঃখ কিন্তু তেওঁলোকে অনুভব করব নয়। মই তেওঁলোকক অনুরোধ জানাইছো, আপনার যদি সৎ সাহস আছে আপনাদের এদিন অটোত আসক আর অটোত আহি এই ন্যাশনাল হাইওয়ে আপনাদের এদিন যাত্রা করক, তেতিয়া আপনাদের অনুভব করব দুখিয়া দরিদ্র রাইজে কেনেদরে আপনার এই রাস্তা যাতায়াত অসুবিধা সৃষ্টি হয়েছে। এনেকা কোনো কারণ মাছ পুহিব লম বলে ভাবছি, মানে যদি মাছ পুহিম কোনো গাড়ি যাব নেকি? সাবধান গাড়ি চালক সকল, ডিব্রুগড়ত পুখুরীর মাজেরে চলাব লাগিব নিজের মরমের গাড়িখন। 37নং রাষ্ট্রীয় ঘাইপথর বিধ্বস্ত রূপে অতিষ্ঠ করে তুলিছে ডিব্রুগড়ের জনসাধারণক। পুখুরী সদৃশ ঘাটর সমষ্টিলৈ পর্যবেক্ষিত হয়েছে ডিব্রুগড়ের 37নং রাষ্ট্রীয় ঘাইপথ। বৃহৎ বৃহৎ ঘাটর 37নং রাষ্ট্রীয় ঘাইপথে যাতায়াত করাটো এতিয়া অসম্ভব প্রায় অবস্থা। লোক নির্মাণ বিভাগের অমনোযোগিতাত দুর্ভোগ ভুগিছে লাখ লাখ পথচারীয়ে। অফিস কোর্ট কাছাড়ি যাবলৈ কর্মচারী সকল, বিদ্যালয়লৈ মহাবিদ্যালয়লৈ যাবলৈ ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী সকল, চিকিৎসালয়লৈ যাবলৈ রোগী সকল, বাজার সমার করবলৈ সাধারণ জনতাই এতিয়া অসুবিধার সম্মুখীন হবলগিয়া হয়েছে 37নং রাষ্ট্রীয় ঘাইপথর বিধ্বস্ত রূপর। ডিব্রুগড় জেলার মাজেরে যাওয়া 37নং রাষ্ট্রীয় ঘাইপথটির বিভিন্ন স্থানত ধ্বংসস্তূপত পরিণত হয়েছে। দিকং চাবুয়া পানীতোলার 37নং রাষ্ট্রীয় ঘাইপথর দুরবস্থায় জনসাধারণক দৈনিক যাতায়াত করাত সমস্যার সৃষ্টি করেছে। দিকং ব্যাংকর সমীপত পুখুরী সদৃশ কাত হয়ে যান বাহন চলাচল করাত তীব্র অসুবিধা সৃষ্টি হওয়ার পরিলক্ষিত হয়েছে। ভয়তো আমার বেশি, আমি রাতেপা গধূলি চাকরিলে আহিলে আমার রাস্তাটো কারণে ভয় লাগে, ভয়তো চিন্তা করে থাকে যে কেলে এনেকা হয়েছে। আর আমি সরকারক আমি গোটাই দায়িত্বখিন আছে, আমি ভোট দিছো তুলিছো, আর এনেকা যদি হয়ে থাকবে হয় আপনি কি করব কোকসন? এনেকা ধরনের এনেকা হয়েছে, এটা স্প্রিং পাটি ভাগিছে, হেড়ি ভাগিছে, মোটরসাইকেল হেড়ি ভাগিছে, গোটেখিন এই রাস্তাটার কারণে হয়েছে। আজি 26 দিনে হওয়া নাই, আপনি সেটা আপনি এনেকাব 26 দিন না হওয়া, তো আগতে হয়েছিল এবার মানে এক্সিডেন্ট ইয়াতে হয়েছিল। হ্যাঁ, ইয়াত হয়ে এটা 26 দিন হওয়া নাই, আজি 2-3 মাস ভাল হওয়াই নাই, সেন কেবেল পেলাইছে, হেড়ি পেলাইছে, এনেকা কোনো দেয় কারণ মাছ পুহিব লম বলে ভাবছিল, মানে যদি মাছ পুহিম কোনো গাড়ি যাব নিদিব। ইফালে আকৌ চাবুয়া চহৰৰ মাছমজিয়াত আজিৰ পৰা প্ৰায় 1 মাহতকৈও অধিক সময় হোৱা কৃত্ৰিম বানপানীয়ে জলাকলা খুৱাইছে বৃহত্তৰ অঞ্চলটোৰ জনতাক। চাবুৱাত এতিয়াও 37নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথটো পানীৰ তলতে আছে, যাৰ বাবে বহুকেইটা দুৰ্ঘটনা সংঘটিত হৈ পথচাৰী আঘাতপ্ৰাপ্ত হ'বলগীয়া হৈছে। কিন্তু ইমানবোৰ দুৰ্ঘটনাৰ পিছতো কিন্তু স্থানীয় বিধায়ক, পৌরসভা, লোক নির্মাণ বিভাগে সমস্যাসমূহ সমাধানের ক্ষেত্রে বিফল হওয়ার ঘটনায় সরকারের প্রতি থাকা আস্থা হেরুয়াইছে এতিয়া সাধারণ জনতায়। আটাইতকৈ ব্যস্ত রাষ্ট্রীয় ঘাইপথ বলে কোয়া যায়, মানে ভাল এই রাস্তাটা আসলে এনেকা ধরনের একটা অসুবিধার সৃষ্টি হয়েছে, যে বিধ্বস্ত রূপ ইয়ার, সেই বিধ্বস্ত রূপে সদায় মানুষ একদম জ্বলা, মানে জ্বলা কলা খুয়াইছে। ইয়াত রাস্তাতে যে মেডিকেললে যাওয়া হোক বা শিক্ষার্থী সকল হোক বিভিন্ন অসুবিধার সৃষ্টি হয়েছে, কেবাটাও ইতিমধ্যে ঘটনা দুর্ঘটনাত পতিত হয়েছে, মানুষ বহুত অসুবিধার সৃষ্টি হয়েছে। কিন্তু আজিলেকে এই গড়কাপ্তানী বিভাগে কোনো ধরনের একো ব্যবস্থা লওয়া আমার পরিলক্ষিত নহল। মন্ত্রী বিধায়কবিলাক আহে, তেওঁলোকে আহে, কেনেদরে আহে নাজানো, কোনফালে দি যায় তেওঁলোকে আমি নাজানো, কিন্তু আমার সর্বসাধারণ জনতা কিন্তু এই রাস্তাটার কারণে বহুত অসুবিধা হয়েছে। আপনি যদি চাই ডিব্রুগড়পা তিনিচুকিয়ালেকে এই রাস্তাটা 37নং রাষ্ট্রীয় ঘাইপথের যে রূপ, এই রূপটো মানে মানুষ যাবলে কেউ মানে অসুবিধা হয়ে থাকা নাই। ডিব্রুগড়ের রক্তিম দাসের প্রতিবেদন, লোকেল 18।